আজ আমি আপনাকে একটা ছোট্ট কাহিনী শোনাবো। এটা কোনো এক সময়ের কথা। দুজন বোন যাঁতা কলে গম পেশাই করছিলেন, আর ওনাদের মধ্যে যিনি ছোট ছিলেন তিনি সময় সময় সেখান থেকে ছোট ছোট দানা তুলে খাচ্ছিলেন এবং বিষয়টা উপভোগ করছিলেন। এবার দেখতে দেখতে গম পেশাই সমাপ্ত হলো। এবার পেশাই করা গম নিয়ে সেই দুজন বোন বাড়ি ফিরে আসছিলেন, এবং তাদের ফেরার পথে হঠাৎ করে কোথাও থেকে একটি বাছুর চলে এলো। এই দুই বোন ভয়ভীত হয়ে গেলেন, আর তাদের হাত থেকে সেই আটা পড়ে গেল, মাটিতে মিশে গেল। এবার এই পুরো ঘটনাক্রমে যদি কারোর বিন্দুমাত্র লাভ হয়ে থাকে, বিন্দুমাত্র আনন্দ পেয়ে থাকে, তাহলে সে কে? সেই ছোট বোন, যিনি মাঝে মাঝেই গমের দানা তুলছিলেন এবং খাচ্ছিলেন, কিছুটা হলেও উনি আনন্দ লাভ করেছিলেন। এবার এরকমই হলো আমাদের জীবনে ভক্তি এবং ভালোবাসা সংক্রান্ত বিষয়। মানুষ নিজের জীবনের দৈনিক কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন, প্রত্যেক দিন শুধু কাজ 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 করতে থাকেন, আর তাতে ভক্তি এবং ভালোবাসার জন্য সময় বার করতেই পারেন না। দেখুন, জীবনে ভক্তি আর প্রেমের এই যে ছোট ছোট মুহূর্ত আছে, এগুলো যদি আপনি যাপন করতে পারেন তাহলে তাতেই আপনি তৃপ্তি লাভ করবেন, বাকি সবই আপনার ব্যর্থ বলেই মনে হবে। জীবনে যখনই আপনি কোনো কাজ করবেন, ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে সেই কাজ করুন, আর যখনই সময় পাবেন তাহলে সেই সময় নিজের আপনজনদের দিন, যাদের আপনি ভালোবাসেন তাদের প্রতি যত্নবান হন, তাদের শুভাকাঙ্ক্ষী হন। এই প্রেম আর ভক্তির ছোট ছোট মুহূর্তগুলো আপনার জীবনকে চরিতার্থ করে তুলবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। চলো 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 পাল্টাই।